হুসাইনের কান্নায় আসমান জমিন বাড়ি হয়ে যায়, কিন্তু নিষ্ঠুর শ্যামলের মন গলে না। এই পৃথিবীর বুকে ইতিহাস, এক বিশাল করুণ ইতিহাস। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। ছোট্টবেলার ইতিহাস আমরা সবাই জানি, ছোট্ট ইতিহাস অনেক কিস্তা কাহিনী আপনারা জানেন। যেহেতু আমারে কয়েক ভাই দাবি করছে কারবালার ওয়াজ করতে, আমাদের আয়ু বসেন চকলেট ভাই, উনিও বলছে কারবালার ওয়াজ করতে। তো এটা নিয়ে প্রথম থেকে শুরু করতে চেয়েছিলাম যে আমি কারবালার ওয়াজ যেহেতু বলছে আমি ওদিকেই যাব, কিন্তু হঠাৎ করে চিন্তা করলাম এখানে অনেক আমার অনেক ভাইয়েরা আছেন, আজকে অনেক কথা দরকার ছিল, অনেক অমুসলিম ভাইয়েরা আসছেন, তাদেরকে আজকে বোঝানোর দরকার ছিল, কথা বলার। ইসলামটাকে যে প্রিয়, ইসলাম যে আল্লাহর এক মনোনীত ধর্ম, এটা বুঝাইতে গেলে সময়ের প্রয়োজন। রাসূলের আদর্শ তারাও মানে, অনেক আদর্শ তারা জানে, আমরা বাবারা আমরা অনেকেই ভুলের মধ্যে আছি, আমরা মনে করি আমরাই সঠিক। না বাবা, আমাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে, বোঝার জন্য আমাদের একটু বসার দরকার, জানার দরকার। এই জন্যে আমি আজকে চেয়েছিলাম, যেহেতু আমার মাঠটাও পরিপূর্ণ ছিল, মজা লাগছিল, হঠাৎ করে মাইকে ডিস্টার্বের পর সব ওরাও ভেঙে গেছে, মামু বাড়ি আগুন লাগছে, এই ফাঁকে সব যার যার আখের গুছাই নিছে, চিন্তা করছে হুজুর যে ডিস্টার্ব হয়েছে, এই ফাঁকে সব যার যার মধ্যে রয়েছে। বাগান রে, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে সবাই বসতে পারবে না, জান্নাতের বাগানে জাহান্নামীরা জীবনও বসতে পারবে না, জান্নাতের বাগানে জীবনেও জাহান্নামীরা বসবে না। একমাত্র জান্নাতি যারা, তারাই জান্নাতের বাগান খুঁজে নিবে, তারাই এখানে বসবে। ওই পাগলগুলোরে গুলি মারলেও সরবে না, ওই পাগলগুলো জান্নাতের আশপাশে ধরে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবে, কারণ এই নিয়ামত যারা পাওয়ার আশায় আছে, আর যারা এই নিয়ামতের আশায় নাই, এখানে যতক্ষণ পর্যন্ত থাকুন প্রতিটা নিঃশ্বাসে আপনার সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন, এ মুসলমান গভীর মনোযোগ, সপরিবার যখন চলে গেলেন কোথায়, কারবালার সাথে মহারাম 7 তারিখে মিশন নিয়ে চলে গেলেন, যে তাবু গেলেন মহরমের 1 তারিখে চলে গেলেন, 72 জন কাফেলা নিয়ে আমার বাবারা 7 তারিখ তাবু গেলেন। কোথায়, ওই না কোথায়, কারবালা প্রান্তরে, যেখানে যা তাবু গেলেন, হুসেন বলেন সাথী সঙ্গীরা রে সবাই তোমরা এখানে তাবু গাড়ো। তাবু গাড়তে গেলেন, মাটির মধ্যে যখন কোপ দিলেন, ওই মাটির ভিতর থেকে রক্ত ছুড়ে আসলেন, গাছের মধ্যে যখন কোপ দিলেন, ওই গাছ থেকে রক্ত বাইর হতে লাগলেন। হুসাইন কয়, বন্ধুরা রে আমার আর বুঝতে বাকি নাই, আমার নানা যান বলেছিল, আমার নানা যে কথা বলেছিল সেই কথাগুলো ঠিক হয়ে গেছে, কারণ আমরা কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছি। সুতরাং বন্ধুগণ আমার, তোমরা যার যার মতো তোমরা তাবু গাড়ো, সবাই তাবু গাড়ো। তাবু গাড়া হলো, তাবু ফেলানো হলো, হুসাইন রওনা হয়ে গেলেন জঙ্গলের মধ্যে, একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হুসাইন বলে, ভাই এটা কোন জায়গা, কয়টা হলো, সেই কারবালা যেখানে হুসাইন দাদু আল্লাহু তাআলা শাহাদত বরণ করবে, যেখানে ইসলামের জন্য কালেমার জন্য জীবনটা কুরবানি করে দিবে, এটা সেই জায়গা, সেই কারবালার ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহরমের 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখ গেল, 9 তারিখ হলো, ওই 9 তারিখে তাবুর ভিতর থেকে সারা বানু বাইর হয়ে আসলেন, ওইয়া ডাক দে বলে, হুসাইনকে ডাক দে বলে, হুসাইন এ আমার স্বামী, ওই তাবুর ভিতরে পানি নাই, ছোট সন্তান আসগার আলী পিপাসায় কাতর হয়ে গেছে, তাবুর মানুষগুলো একটু পানির পিপাসায় কাতর, পানি সংকট, পানির একটু খোঁজ করে দেখেন, পানি এনে দেন, একটু পানি এনে দেন পানির সন্ধানে। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির সন্ধানে ছুটলেন, যা দেখে রে, যা দেখে এজিদের সৈন্যরা, ওই এজিদ বাহিনী, এজিদ বাহিনী, ও মুসলমান, ফুরাত নদীর চারিদিকে শত শত হাজার হাজার সৈন্য নিয়োজিত করে রাখছে। তাদের ঘোষণা হলো, হুসাইনের তাবুর কোন মানুষ, হুসাইনের কোন সৈনিক, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা
যদি পানি নিতে আসে এক চোল পানি দিবে না, জীবন পানির বিনিময়ে তাদের জীবন কেড়ে নিবা, তারা যেন একটু পানিও নিতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজগারকে নিয়ে, ছোট্ট সন্তান আজগারকে নিয়ে উনি চলে গেলেন কোথায়? যা বলে রে যাদের সন্তানের একটু পানি দাও, একটু পানি দাও। তারা বললেন না পানি দিব না, তোমাদের রাতের সাথে আমাদের শত্রুতায় পানি দেওয়া যাবে না। হুসাইন বলে দোষ করলে আমরা করেছি, দোষ যদি অন্যায় করে থাকে আমরা করেছি, শিশু মাসুম বাচ্চা তো অন্যায় করি না, একটু পানি দাও। পানি আনার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাজনমান ফোরাত নদীর কিনারায় যায়, একটু পানি হাতের মধ্যে নিয়ে শিশু আজগারকে পানি পান করাইবে, শত্রুপক্ষের তীর এসে হুসাইনের কলিজা টুকরা সন্তান আজগারের বুকের মধ্যে বিদ্ধ করলেন। আজগার দুনিয়া থেকে বিদায়, সঙ্গে সঙ্গে জিব্বাটা বাইর হয়ে গেলেন। তীরটা যখন টানতে বাইর করলেন, আজগারের কলিজাটা তীরের সঙ্গে বাইর হয়ে গেলেন, জিব্বাটা বাইর হয়ে গেলেন। এই শিশুকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন। আমার ভাইরা আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে বিবি রে কোথায় রে বিবি আয়, জলদি আয়। বিবি ভিতর থেকে বাইর হয়ে আসে, বলে বিবি রে আর কোনদিন শিশু আজগার পানি খাইতে যাবে না, আর কোনদিন তোমার আর ডিস্টার্ব করবে না, জীবনে আর কোনদিন তোমার মা বলে ডাকবে না, আমারে রব্বু বলে ডাকবে না, জন্মের পানি পান করেছে রে আমার কলিজার টুকরা। দৌড়ে আসলেন ভিতর থেকে, দৌড়ে আসলেন বিবি, এসে দেখে মুসলমান দেখে কলিজার টুকরো সন্তান, পৃথিবীর মধ্যে মায়ের বুকে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যে বাবা সন্তানের লাশ কাঁধে নিচ্ছে সেই জানে সন্তানের লাশ কত ভারী, যে মা সন্তানকে ওই মৃত্যু দেহ কানা বুকের মধ্যে নিচ্ছে সেই জানে কষ্ট, পৃথিবীর অন্য কেউ জানে না। মুসলমান বাবা মা কান্না আওয়াজ মুসলমান সারা বড় একটা চিৎকার করে ডাকতে বলে স্বামী, ও স্বামী আমার বুকের মধ্যে দাও, আজকেরকে বুকে নিয়ে কান্দা আল্লাহ, আর কোনদিন আমার মা বলে ডাকবে না, আর কোনদিন আমার স্বামীর বাবা বলে ডাকবে না। ছোট্ট মাসুম বাচ্চাকে যারা বিদায় করে দিল আল্লাহ, তাদের দিলে কি কোনো মায়া আসিল না, তাদের দিলে কি কোনো দয়া নাই? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার দুজন স্বামী স্ত্রী কান্না জুড়ে দিলেন আজগারকে বুলের মধ্যে নিয়ে, কান্নার আওয়াজ যে লাগলেন আকবরের কানে, আকবর কয় মা তুমি কেন কানছো? আলী আকবর তাঁবুর ভিতর থেকে বাইরে আসলেন, ডাকতে বলে মা গো তুমি কেন কানছো গো মা? ডাকতে বলে আকবর রে তুই আইসোস, দেখ সে দেখ আর জীবনে তোর ভাই আজগার আলী, আর জীবনে কোনোদিন তোর ভাই বলে ডাকবে না, জীবনে আর কোনোদিন আমার মা বলে ডাকবে না, আর জীবনে তোর বাবারে বাবা বলে ডাকবে না। শুরু বিদায় হয়ে গেছে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ আকবার। রে কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি, কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের পাগল মা
দেখা দাও, দয়াল নবী দাও দিদার দাও, দয়াল নবী দূরে রাইখো না গো নবী দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কাদের দুধের শিশু আলিয়া যাইতে পারলাম না রে আমি, এ দুনিয়ার মুসলমান। আলী আকবর ডাকতে বলে জনম দুখিনি মামা, তুমি কেন কাঁদছ? মা বলে আকবর রে তোর জোরের ভয় আর দুনিয়ার মধ্যে নেই, চিরবিদায়ী হয়ে গেছে। আলী আকবর দৌড়ে যায় আসগারের বুকের মধ্যে নিলে, কান্দে কয় মা মা গো, আমি ভাইয়ের রক্ত হাতে নিয়ে শপথ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ দিতে না পারবো এই জমিনের মধ্যে এক গিলাস পানিও পান করবো না মা গো, হয় জীবন দিয়া দিব না হয় বাতিলের কাছে কখনো মাথা নত করবে না তোমার আলী আকবর। খোলা তরবারি নিয়ে মহারামের নয় তারিখে চলে গেলেন কোথায়, আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন, ক্লান্ত হয়ে গেলেন, পিপাসায় কাতর হয়ে গেলেন, অনেকগুলো তীরের আঘাত খাইলেন, পিপাসায় ছুটে আসলেন বাড়িতে, ডাকতে বলে মা একটু পানি দাও, আমার একটু পানি দাও গো মা, ভিতর থেকে জনম দুখিনি মা, ভিতর থেকে বাইর হইয়া ডাকতে বলে আকবর রে পানি যদি দিতে পারতাম রে আমার কি আর আকবর দাসগারির মরা দেহ দেখা লাগতো, পানি যদি দিতে পারতাম রে আমার কলিজার টুকরা আসগারের মরা দেহ দেখা লাগতো না। আকবর রে ঘরের ভিতরে কোনো পানি নাই, তোর ভাইয়ের পানির পিপাসায় কাতর হইয়া গেছে, দুনিয়া থেকে পিপাসায় নিয়ে মারা গেছে রে, হ্যাঁ একবার পানি নাই, পানি নাই রে একবার পানি, হ্যাঁ মুসলমান কবির মনা যা। আলী আকবর মায়ের পায়ের মধ্যে সুমা দিয়া মায়ের কদম বসি গইরা, কই মা গো বিদায় দাও বিদায় দাও, আর মনে হয় দুনিয়ায় দেখা হবে না, মা মা গো আমি যাব যুদ্ধের ময়দানে গো মা, চির বিদায় দেখা হবে কিয়ামতের ময়দানে গো মা, এই দুনিয়ার জগতে আর তোমার সাথে দেখা হবে না মা শরীয়তে। বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আলী আকবর, অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়ার মুখে লুটে বলে আলী আকবর চির বিদায় হয়ে গেছে রে, মৃত্যুবরণ করলেন শাহাদাতের পেয়ালা পান করলেন। এই খবর এসে গেল আলে মুসলমান হুসাইনের কানে, হুসাইনকে কে যেন ডাকতে বলো, হুসাইন তুমি বসে আছো, আ হুসাইন
তুমি মানবতা দেখাও, হুসাইনকে তুমি কালেমার দাওয়াত দিতে আইছো, তোমার কলিজার টুকরা বড় সন্তান আলী আকবরকেও তার শাহাদতের পেয়ালা পান করাইয়া দিছে, সুতরাং দুনিয়ার মধ্যে আর আলী আকবর নাই, আজগর নাই। হুসাইন কয় বিবি রে কি শুনাইলা, আকবর আলী ও মুসলমান শোনা না, হযরতে হুসাইন দে আল্লাহ তাআলা ডাকতে বলে সঙ্গীরা রে, আমার আলী আকবর নাই, আলী আসগার নাই, দুজনই মারা গেছে, আমি তোমাদের হুকুম দিতেছি তোমরা যার যার মতো পালায়া যাও, এখান থেকে পালায়া মদিনায় ফিরে যাও, এরা ভালো না, এরা আমাদের বাঁচতে দিবে না, চলে যাও। সঙ্গীরা বলে না, যদি মরতে হয় একসাথে মরব, বাঁচতে হয় একসাথে মরব, বাঁচব, তোমাকে রেখে আমরা যাব না। হুসাইন চলে যাবে যুদ্ধের ময়দানে, ডাকতে বলেন এ মুসলমান শুনে নাও, জাইনাব জাইনাব রে আর বসে থাকা হলো না, কোথায় রে আবার জাইনাব, জাইনাব রে আমি যাব যুদ্ধের ময়দানে, আমি আমার নানার কালেমার দাওয়াত দেওয়ার জন্য উম্মতের কাছে ছুটে এসেছিলাম, আজকে আমার আকবরের রক্ত দেখা লাগলো, আজগরের রক্ত দেখা লাগলো, আমার থেকে অনেক নবীর পাগলেরা বিদায় হয়ে গেছে, আমি আর বসে থেকে লাভ কি রে, চলে আয় রে জাইনাব, আমি যাব যুদ্ধের ময়দানে, যাওয়ার আগে কিছু কথা বলে যায়। জাইনাব ছুটে আসলেন, ডাকতে বলে জাইনাব, এক নম্বরে জাইনাব শোন, জাইনাব রে আমার, এ জাইনাব আমার জাইনালকে দেখে রাখবি, আমার জয়নাল বড় ছোট্ট মানুষ, আমার জয়নাল অসুস্থ, ঠান্ডা জ্বর লাগছে, জয়নাল তাঁবুর মধ্যে আছে, আমার জয়নালকে দেখে রাখবে, আমি যাব যুদ্ধের ময়দানে, আর যদি বেঁচে থাকে রে আমার জয়নাল জনের রাসূলুল্লাহর রওজা পাকে যায়, আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দেয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, ওরে ছোট্ট ছেলে জাইনাল ডাকতে বলে আব্বু আমি যাব যুদ্ধের ময়দানে, রহমাতুল আলামিনের কালেমার দাওয়াতে যাব, জীবন দিয়া দিব, এই জীবন রেখে লাভ কি রে, আমিও যাব রাসূলুল্লাহর সত্য দাওয়াতের জন্য আমি যাব। ও মুসলমান শুনে নাও, আমার হুসাইন ডাকতে কয় জাইনাল তুমি ছোট্ট মানুষ, তুমি থাকো আমার রাসূলের কাছে, আমার নালিশটা পৌঁছায় দিবি, আমার নবী রওজা পাকে ঘুমাইছে রে, মায়ের নবী, মায়ের নবী, মায়ের নবীর কাছে আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবি। ডাকতে বলে যাই না যাই না রে, আমি যাবার আগে কয়েকটা কথা বলে দি, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমাকে ওরা মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার দেহটা ওরা টুকরা টুকরা করে ফেলবে, আমার লাশটা ওরা বেজ্জতি করবে, আমার সকিনা যদি আমার এই দেহ মোবারক দেখে তাহলে সহ্য করতে পারবে না। এ জাইনাব রে আমার সকিনা যেন আমার লাশ না দেখতে যাই, এ জাইনাব শোন, আর পৃথিবীর মধ্যে জাইনাব রে হুসাইন পাগড়ি নিয়া ডাকতে বলে নানাজি, মায়ের নানাজি রে আমি আসছি, নানা রে আমি আসছি, এই দুনিয়ার নিষ্ঠুর মানুষ গুলোর নানা আমার চিনতে পারি নাই রে, ও নানা আমি আইছি, আদরি নাই রে নানা, নানা গো ও নানা তোমার হুসাইন তোমার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইল, জীবনের বিনিময় হলে পাগড়ির ইজ্জত যেন বাঁচাইতে পারি, জীবনের বিনিময় হলে নানা গো এই পাগড়ির সম্মান যেন রাখতে পারি গো নানা, নানা তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগা নিলাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
ডাকতে বলে যাই না, আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক আনা হলো হুসাইনের হাতের মধ্যে দেওয়া হলো। হুসাইন জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে, বাবাজি আমি হুসাইন, তোমার কলিজার টুকরা হুসাইন, যাব যুদ্ধের ময়দানে না আমার আব্বা যান, জীবনের ভয়ে যেন পালায়ন না করি, জীবন যেন দিতে পারি, যেন জীবনের ভয়ে যেন ময়দান না তা ময়দান ছেড়ে পালাই না গো। ও আমার আব্বা যান, তোমার জুলফিকার আমি হাতের মধ্যে নিলাম, তোমার এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়াও, আমি হুসাইন ডাওনা হয়ে গেলাম, জীবন দিয়া দিব তবু যেন আমি ও তাদের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, বলো আই হুসাইন আয় রে হাসান, কান্দে শুল্ক পতনার যাকে রান, বলো আই হুসাইন কান্দে বাবার মুড়ি দান, বলো আই হুসাইন আয় রে হাসান, কান্দে খাজার মুড়ি। এ মুসলমান শুনে নাও, দেলের কান্দে লাগা শোনো, ডাকতে বলে যায় না ও যায় না। যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, তোমার কাছে একটা দাবি করে যায়, যদি তোমরা হায়াতের মধ্যে আল্লাহ বাসায় রাখে, পিতামাদের বিরুদ্ধে আমাদের কোনো নালিশ পৃথিবীর কোনো আদালতে করবা না, কোনো কেস মামলা করবা না, কারোর কাছে আমাদের জন্য বিচার চাবা না, যদি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, রাসূলুল্লাহর রওজা পাকে যাইয়া আমি হুসাইনের সালাম দিয়ে দিবা, দাবি করব আমার সালাম খানি রাসূলুল্লাহর রওজা পাকে লাগায় দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন দাদি আল্লাহ তাআলা কথাগুলো বলে রওনা হয়ে গেলেন। এ মুসলমান যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাইয়া মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়েরা শোনো, ও মুমিন ভাইয়েরা শোনো, যুদ্ধের ময়দানে যাপন তুমুল বেগে যুদ্ধ শুরু হলো। হুসাইনের গায়ের মধ্যে বর্ষা এসে লাগলো, তীর এসে লাগলো, তরবারি রাগাতে এসে লাগলো। হুসাইন দাদি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পড়ে গেলেন, পড়ে যাপন। ও মুসলমান শুনে নাও, পড়ে যাপন আসলো, আক্রমণ করতে আসলেন শেমর, যিনি ছিলেন মসজিদের মুসল্লি। মুসলমান শোনো, কেউ কেউ বলে শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন, আর দামেস্কের মসজিদের ইমাম ছিল হলো বাদান মাস্টার এজিদ। এখন আবার আমার দেশের কিছু মৌলবীরা এজিদকে রহমতুল্লাহ বলে, আইরে কেমন মুসলমান তুরা, যার আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো, তাদের কত তাজিম করিস, তাদের সম্মান করিস, তোরা কেমন মুসলমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এজিদকে যারা রহমতুল্লাহ বলে, আমি মনে করি তাদের গায়ে এখন এজিদের রক্ত বয়। আরে পৃথিবীর মধ্যে যারা আমার হাসান হুসাইনকে হত্যা করেছে, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, তারা হযরত তো দূরের কথা, তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না। এ ভাইরা আমার বন্ধুরা, আমার শেমর এসে ইজিদের বুকের পরে উঠে বসলো। শেমর নিষ্ঠুর, শেমর কোনো কথা শোনে না, অনেক কোনো নাই বিনায় করলেন কোনো কথাই শুনলেন না। ও মুসলমান শুনে নাও, তেনার চিন্তা হলো একাই মারিব, একাই খাইব, একাই কাটিব। নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই মানুষ শুধু দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, অর্থ পাইলে খুশি হয়, এই দুনিয়ার পিছে মানুষগুলো ঘোরে। এ মুসলমান শুনে না, সে মরে বুকের মধ্যে তরবা কোপাল্লব দিয়া খুসাইতে লাগলো, আর হুসাইন চিৎকার মেরে কান্দে, নানাজি
হুসাইন ডালিও মাওতালা কান্দে, কিন্তু নিষ্ঠুর এজিদের কেউ এজিদের চেলা শেমরের দলে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। ও বুকের ভিতর দিয়া বল্লব দিয়া খোঁজা মারে, গলার মধ্যে পোষ দেয় কাটে না। হুসাইন কয় নিষ্ঠুর রে আমাকে মেরে ফেলবি, আমাকে বাঁচতে দে, আমার নবীর আলে বায়েদেরকে বাঁচতে দে, আমরা তো কোনো ক্ষতি করি না, আমরা তো কোনো অন্যায় করি না, আমাদেরকে মানিস না, কোনো দয়া হয় নাই, কোনো দয়া হয় নাই। হুসাইন গাদি অল্লাহ তাআলা কান্দার বলে, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায় এ বলাতে দিছেন চুমার আমারি নানাই, বলে এ গলাতে দিছেন চুমার আমারি নানাই, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই, বলে এ গলাতে দিছেন চুমা আমারি নানাই, বিনয় করি নিষ্ঠুর তোমারে জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমারি, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমারি, ওরে মোর নানা দান কাঁদিতেছে, মোর নানা জান কাঁদিতেছে, আমারি মায়া মোর নানা জান কাঁদিতেছে, বলো মোর নানা জান কাঁদিতেছে, আমাদের মায়া ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই, বলে এ গলাতে দিছেন চুমা আমারি নিষ্ঠুর দুশ্মনেরা, শোনো দুটি কথা, আমার মারিলে পাইবে আমার নানা বড় ব্যথা, রে আমার মারিলে পাবে আমার নানাই পাবে বুকে ব্যথা, ওরে যে নানা বিনে কোটি দিনে, যে নানা বিনে কোটি দিনে পাবে না রক্ষা, যে নানা বিনে কোটি দিনে পাবে না রক্ষা, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলা দিছেন চুমা আমারি নানাই, বলে এ গলাতে দিছেন চুমা আমারি, এ ভাইরা আমার, এরে বল্লব দিয়ে একটা খোঁজা মারো, হুসাইনের কান্নায় আসমান জমিন বাড়ি হয়ে যায়, কিন্তু নিষ্ঠুর শেমরের মন গলে না, হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগল, এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাকি অন্য উতালে চোখের পানি ছেড়ে বিনয় বিনয় কাঁদতে লাগলো, কিন্তু নিষ্ঠুর নিষ্ঠুরের দিলে কোনো মায়া হয় নাই, কোনো দয়া হয় নাই। বাবারা সব বসে, কে
ওই কিছু মানুষরা বসেন, সব বসেন, বসেন। মাস্টার ইবলিসি ধরছে, একটু বসেন সবাই। দুই চারজন গেছেন ভালো, আলহামদুলিল্লাহ। সবাই যে খালি জড়ো হয়ে কোনো কাজ হবে না, আগুন লাগছে আলহামদুলিল্লাহ উনি লিবে দেবে, লিবে দেবে, ভয় নাই। দুই চারজন যান, সব মানুষ যা লাগবে রে, কেউ মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদানা। সবাই নবীজিকে সালাম জানায়, নবী সা